প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহায়তা কতটা পৌঁছাচ্ছে এখন এবং দুর্গত এলাকার মানুষ কি বলছেন এই ব্যাপারে? ত্রাণ সহায়তা পৌঁছানোর যাবতীয় উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে, কিন্তু এখনো অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন, সেই সব জায়গায় সঠিক যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, অনেকটা কঠিন হয়ে পড়ছে। যেমন আমি যেখানটা রয়েছি এটি দিলপুর এলাকা, দিল দাগন ভুঁইয়ার, সেখানে খানিক কদিন আগেও বেশ পানি ছিল, মাথার উপর দিয়ে প্রবাহিত হতো, যা এখন সেখানে পানি অনেক কমে গেছে, কিন্তু বসত ভিটায় এখনও পানি। এবং এই প্রত্যন্ত অঞ্চলে আসলে নৌকা, স্পিডবোট সেসবের বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থাই ছিল না। সেই জায়গাটায় বলা চলে এখন আসলে পাওয়ার টিলার এবং ট্রাক্টর ট্রলি এসবের মধ্য দিয়ে যেমনটি সেনাবাহিনী ত্রাণ নিয়ে পৌঁছেছে এবং সেই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার তারা বলছে, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা বলছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি সংকট এবং প্রয়োজন সেটি হচ্ছে পাওয়ার টিলার, ডিজেল চালিত ফুয়েল এবং যে কোনো ভারী যানবাহন এবং প্রশিক্ষিত বা পরিপক্ক চালক। কেননা এই পথে যেই অবস্থা রাস্তাঘাটে এখনও পানি প্রবাহিত হচ্ছে রাস্তা সড়কের উপর দিয়ে এবং ভাঙাচোরা সড়ক, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া সড়ক, সেই সবের মধ্য দিয়ে খুব দক্ষ চালককে নিয়ে মূলত আসলে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এবং পানি কমে যাওয়ার ফলে স্পিডবোট, নৌকো এইসবের সাহায্যও নেওয়া যাচ্ছে না। আশ্রয়কেন্দ্রে এখনও মানুষ আছেন, তারা নিজের ঘরে এখনও প্রবেশ করতে পারছেন না, যদিও কেউ কেউ আশ্রয়কেন্দ্র ছেড়েছেন এই অর্থে যে নিজের ঘর রক্ষার জন্য কিংবা সম্পদ রক্ষার জন্য তারা আসলে ঘরে ফিরেছেন, কিন্তু ঘরে এখনও বসবাস করার মতো সেই রকম উপযোগী পরিবেশ নেই। সেই জায়গাটায় বলতে হয় যে এই বন্যা কবলিত অঞ্চল এখনও প্লাবিত অবস্থায় আছে বিভিন্ন অঞ্চল, কিন্তু পানি নামছে, বেশ বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হচ্ছে এটুকু বলা যায়। এবং পর্যাপ্ত ত্রাণ সেসব পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে সমন্বয় করে স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রান্তিক পর্যায়ে। রবীন্দ্র, ধন্যবাদ আপনাকে।